আসসালামুম গল্প গল্পন্যাস চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস পাখি আমার একলা পাখি আজ পর্ব পুলিশের উপস্থিতিতে বিয়ে হলো রূপাদের চাচার বাসায় বিয়ের পর পুলিশের জিপে করেই আমরা বেরুলাম রূপা বলল এখন থেকে তোমাকে তুমি করে বলবো শোনো আমার কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে টুথব্রাশ ঘরে পরা শাড়ি তোমার কাছে কি টাকা আছে না অসুবিধা নেই আমার কাছে আছে নতুন স্বামীরা স্ত্রীর টাকায় কিছু কিনতে চায় না বলেই জানতে চেয়েছি আমাকে নিয়ে তুমি সরাসরি তোমার বাসায় তুলবে হুম অসুবিধা হবে না তো চিন্তা করে দেখো অসুবিধা হবে না তোমার মুখ দেখে মনে হচ্ছে অসুবিধা হবে তুমি বরং টেলিফোনে আগে কথা বলে নাও ওরা খানিকটা মানসিক প্রস্তুতি নিয়ে থাকুক টেলিফোন করার দরকার নেই রূপাকে নিয়ে বাসায় উপস্থিত হলাম রাত আটটার দিকে রূপার বাবার বন্ধু রহমান পুলিশের এ খালেকুর জিপে আমাদের নামিয়ে দিলেন রাত সাড়ে নটায় বাবার একটা মাইল্ড স্ট্রোক হলো আমার বাসর রাত কাটল সোহরাওয়ার্দি হাসপাতালের বারান্দায় হাঁটাহাটি করে আমি একা না বাবু সঙ্গে হাঁটছে তাকে অসম্ভব চিন্তিত মনে হচ্ছে ঘন ঘন সিগারেট ধরাচ্ছে বড় ভাই হিসেবে সে আমাকে খানিকটা সমীহ করত। সামনে সিগারেট খেত না আজ বোধহয় সেসব কিছু মনে নেই তবে আমার ধারণা বাবাকে নিয়ে সে যতটা না চিন্তিত তার চেয়েও বেশি চিন্তিত যে আজ রাতটা নষ্ট হলো রাতটা কাজে লাগিয়ে অনেক কিছু নিশ্চয়ই সে পড়ে ফেলতে পারতো নন নিউট্রিয়ান ফ্লো না কি যেন বলে ওইসব দাদা হুম বিরাট ঝামেলা হয়ে গেল মনে হচ্ছে পড়াশোনার ক্ষতির কথা বলছিস সেই ঝামেলা তো আছেই অসুখ বিসুখ হাসপাতাল বাসা ছোটাছুটি তার উপর তুমি আবার হুট করে বিয়ে করে ফেললে ওই নিয়ে বাড়িতেও নিশ্চয়ই টেনশন থাকবে তা কিছুটা তো থাকবেই বাবু সিগারেট ধরাতে ধরাতে বলল তুমি এই ঝামেলাটা আমার পরীক্ষার পরে করলেও পারতে মারাত্মক একটা ডিস্টারবেন্স হবে পড়াশোনায় ভাবি নিশ্চয়ই ছাদে ঘুর ঘুর করবে মেয়েদের একটা টেন্ডেন্সি থাকে ছাদে যাওয়া কারণে অকারণে ছাদে যাওয়া আমি নিষেধ করে দেব ইমিডিয়েটলি কিছু বলার দরকার নেই কয়েকটা দিন যাক বাবার অবস্থা তোমার কিরকম মনে হচ্ছে এ যাত্রা টিকে যাবেন বলে মনে হয় বাবু শুকনো মুখে বলল সব কাটা ঝামেলা পরীক্ষার আগে শুরু হলো ধরো ভালো মন্দ যদি কিছু একটা হয়ে যায় তাহলে এক মাস আর বই নিয়ে বসা যাবে না আত্মীয় স্বজন বিশ্রী একটা অবস্থা হবে আজকের পুরো রাতটা নষ্ট হলো কাল দিনটাও নষ্ট হবে কাল দিনটা নষ্ট হবে কেন রাত দুটা থেকে ভোর সাড়ে সাতটা এই সাড়ে পাঁচ ঘন্টা না ঘুমালে দিনে পড়তে পারি না। মাথা জাম হয়ে থাকে এখন বাজে তিনটা এক ঘন্টা তো চলেই গেল বিরাট সমস্যা তো বটেই আমরা এখন কি করব বাকি রাত হাসপাতালের বারান্দাতেই হাঁটাহাটি করে কাটাবো হুম বাবু বিরক্ত মুখে বলল আমরা হাঁটাহাটি করে তো বাবাকে কোনোভাবে হেল্প করতে পারছি না লাভটা কি হচ্ছে তুই কি চলে যেতে চাচ্ছিস আমি চলে গিয়েই বা কি করব। বাসায় ফিরতে ফিরতে ধরো রাত সাড়ে তিনটা বেজে যাবে তারপর কি আর রেস্ট নেবার সময় থাকবে আমি বললাম চল চা খেয়ে আসি হাসপাতালের আশেপাশে চায়ের দোকান সারা রাতি খোলা থাকে বাবু বিরস মুখে বলল। চলো চা খেতে খেতে বাবু বলল। মনিয়া বলছিল তুমি যে মেয়েটিকে বিয়ে করেছ সে নাকি দারুণ রূপবতী তুই এখনো দেখিস নি না ভাবিকে নিয়ে তুমি যখন এলে তখন আমি ফ্রি প্রবলেম সলভ করছিলাম নিচে নামতে ইচ্ছে করলো না আমি সিগারেট ধরতে বললাম প্রতিটা পরীক্ষায় ফার্স্ট হবার উপকারিতা কি তুই আমাকে বলতো দেখি বাবু বিষি তো মুখে বললো তোমার কথা ঠিক বুঝলাম না ঠিক কি জানতে চাইছ বুঝিয়ে তো বুঝিয়ে বলার কিছুই নেই কথার কথা চল খোঁজ নিয়ে দেখি বাবার কি অবস্থা বাবার অবস্থা ভালোই বাবা সামলে উঠেছেন ডাক্তার সাহেব বললেন হার্টের কিছু না হঠাৎ ব্লাড প্রেশার শুট করেছে তাই এই অবস্থা বাবার কথা বলা সম্পূর্ণ নিষেধ তবু তিনি ক্ষীণ গলায় আমাকে বললেন এই কাজটা তুই কি করে করলি সাদা চামড়া দেখে সব ভুলে গেলি কি আছে সাদা চামড়ায় বল তুই কি আছে কিছু নেই সুন্দর চেহারা কি হয় সুন্দর চেহারায় তুই বল কিছুই হয় না তাহলে কি মনে করে তুই এই কাজটা করলি কি জানিস তুই এই মেয়ে সম্পর্কে বিশেষ কিছু জানি না মেয়ের বাবা উনি কি করেন বলতে পারছি না ব্যবসা করেন হয় নাম কি জানি না কখনো জিজ্ঞেস করিনি জিজ্ঞেস করে আপনাকে বলবো বাবা চোখ রূপাকে বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইলেন আমাদের বারান্দায় দুটি ইজি চেয়ার ছিল দুটি ইজি চেয়ারের একটি আমি আমার ঘরে নিয়ে এসেছি বিয়ের পর আমার সবার ঘরের পরিবর্তনের মধ্যে এই পরিবর্তনটা হয়েছে ও আচ্ছা আরেকটা পরিবর্তন হয়েছে ইজি চেয়ারের পাশে বড় একটা টেবিল ল্যাম্প এই টেবিল ল্যাম্প এসেছে রূপাদের বাড়ি থেকে রূপার বাবা দেশে ফিরেই তার কন্যার ব্যবহারী শাড়ি গয়না কিছু ফার্নিচার একটা পিক ভর্তি করে পাঠিয়ে দিয়েছেন তার সঙ্গে আধ পৃষ্ঠার একটা চিঠি ব্যক্তিগত চিঠি তার কন্যাকে লেখা আমার পড়ার কথা না পড়া উচিত না যেহেতু চিঠি দুদিন ধরে আমার টেবিলে পড়ে আছে কাজেই আমি পড়েছি মারুপা তোমার শাড়ি গয়না পাস বই চেক বই পাঠালাম কাজগুলি দ্রুত করতে হয়েছে কারণ আমি আবার তিন মাসের জন্য বাইরে যাচ্ছি বাড়ি তালাবন্ধ থাকবে চাবি তোমার রহমান চাচার কাছে থাকবে প্রয়োজনে তার কাছ থেকে নিতে পারো তবে তাকে পাওয়া এক সমস্যা তোমার ব্যবহারী জিনিসপত্র তোমাকে পাঠিয়ে দিয়েছি তার মানে এই না যে হুট করে তুমি যে কাণ্ড করেছ তা ক্ষমা করে দিয়েছি তোমার জীবন অতিষ্ঠ হয়ে উঠছিল তার থেকে বাঁচার জন্য বিয়ে নামক ব্যাপারটা ব্যবহার করেছ বিয়ে সমস্যা থেকে বাঁচার কোনো ব্যবস্থা নয় তোমার মাও সমস্যা এড়াবার জন্যে আমাকে বিয়ে করে অনেক বড় সমস্যা তৈরি করেছিল আমি দুঃখিত হয়ে লক্ষ্য করছি তোমার মা যেসব ভুল করেছে তুমিও একে একে তাই করতে যাচ্ছ আর সেই ভুলকে চুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করার হাস্যকর চেষ্টা করতো তুমিও হয়তো তাই করবে যে ছেলেটিকে তুমি ঝোঁকের মাথায় বিয়ে করলে সে কেমন ছেলে আমার পক্ষে বলা সম্ভব নয় তুমি ভালো বলতে পারো তার সঙ্গে দুদিন আমার দেখা হয়েছে সামান্য কথা হয়েছে আমার কাছে তাকে নির্বোধ বলেই মনে হয়েছে কে জানে হয়তো নির্বোধ ছেলেই তোমার কাম্য থাকো কামনা সব বাবার মতো আমিও তোমার মঙ্গল কামনাই করছি তোমার বাইশ বছরের জীবনে আমি তোমার প্রতি ভালোবাসার কোনো অভাব দেখাইনি আমাকে তোমার অসহ্য বোধ হয়েছে জানার পর আমি তোমাকে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছি তোমার মার মৃত্যুর পর আমি অনায়াসে আরেকটা বিয়ে করতে পারতাম তা করিনি তোমার অযত্ন হবে অবহেলা হবে এই ভেবেই করিনি তুমি আমার সেই ভালোবাসা তুচ্ছ করেছ এই স্বভাবও তুমি পেয়েছ তোমার মার কাছ থেকে তোমার মা বেঁচে থাকলে হয়তো বলতো রোপা তুমি যা করেছো ভালোই করেছো আমি তা বলতে পারছি না যাই হোক শেষ কথাটি বলছি আমার বাড়ির দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে তোমার সব আশ্রয় নষ্ট হবার পর যদি ফিরতে ইচ্ছে করে ফিরতে পারবে বাবা প্রথমে ভেবেছিলাম রূপা ইচ্ছা করে যাতে আমি পড়তে পারি সেই ধারণা ঠিক না রূপার স্বভাবই হচ্ছে এলোমেলো অগোছালো গোসলখানায় গোসল করতে গিয়ে সে গলার হাট খুলে রেখে এসেছিল মুনিয়া তাতে খুব হইচই করেছিল রূপা অবাক হয়ে বলেছে সামান্য ব্যাপার নিয়ে এত হইচই কেন মুনিয়া বলল ঘরে তিনটা কাজের লোক যদি চুরি হতো রূপা বলল চুরি হলে কি আর করা এমনিতেও তো অনেক সময় হারায় হঠাৎ গলা থেকে খুলে পড়ে দামি একটা হার হঠাৎ গলা থেকে খুলে পড়বে দামি হার গলা থেকে খুলে পড়তে পারবে না এমন তো কোনো আইন নেই মুনিয়া মানুষ পর্যন্ত হারিয়ে যায় আর সামান্য গলার হার মনিয়ার ধারণা এসব হচ্ছে রূপার চালবাজি চালবাজি কথা 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 আমি জানি না সে যা ভাবছে তাই বলছে মন রেখে বলার বিদ্যা এখনো বোধহয় শিখে উঠতে পারেনি আমি ইজি চেয়ারে বসে আছি হাতে গতকালের পত্রিকা পত্রিকা রেখেছি পড়ার জন্যে না মুখ আড়াল করে রাখার জন্যে মুখ আড়াল করে আমি রূপার কথা শুনছি রূপা লাবণ্যের সঙ্গে লুডু খেলতে খেলতে কথা বলছে ভাঙা ভাঙা কথা যা একমাত্র ছোটদের সঙ্গেই বলা যায় লাবণ্য শোনা এই না চার চাললাম ওয়ান টু থ্রি ফোর তোমার দুই হয়েছে তুমি দুই চালবে হুম তুমি উল্টো দিকে চলেছো সব খেলার নিয়ম আছে যে খেলার যে নিয়ম সেইভাবেই খেলতে হয় উল্টো খেলা চায় না আমি কি বলছি তুমি বুঝতে পারছো লাবণ্য পারছি ভেরি গুড ছোটরা খুব সহজে জটিল জিনিস বোঝে বড়রা বুঝতে চায় না বুঝিয়ে দিলেও ভাব করে যেন বোঝেনি ছোট থাকাই ভালো তাই না হুম। তুমি কি ছোট থাকতে চাও চাই কিন্তু ছোট থাকার সমস্যাও আছে ছোটরা নিজেদের পছন্দ মতো জিনিস কখনো পায় না তাদের চলতে হয় বড়দের পছন্দে যেমন ধরো আমি এখন চা খাবো তুমি খাবে না আমিও পেরেছে ঢেলে চা খাবো আচ্ছা দেওয়া হবে যাও চায়ের কথা বলে আসো লাবণ্য চায়ের কথা বলতে উঠে গেল রূপা আমার দিকে তাকিয়ে বলল গতকাল সন্ধ্যায় তোমার ছোট ভাইয়ের সঙ্গে কথা হলো ছাদে গিয়েছিলাম সে রীতিমতো ধমক দিল গাল ফুলিয়ে বলল এখানে কি করছেন আমি বললাম হাঁটছি সে বলল সন্ধ্যাবেলা হাঁটছেন কেন আমি বললাম সন্ধ্যাবেলা হাঁটা কি নিষিদ্ধ ছাদে হাঁটা নিষেধ আমার ডিস্টার্ব হয় পড়াশোনা করছি এক মাসও নেই পরীক্ষায় ছাদে কেউ এলেই আমি ডিস্টার্ব ফিল করি আমি বললাম আমি ছাদে হাঁটতে এসেছি আপনি পড়ছেন এতে আমিও ডিস্টার্ব হচ্ছি ঠিক মতো হাঁটতে পারছি না আপনি বরং এক কাজ করেন বই নিয়ে নিচে চলে যান আমার হাঁটা শেষ হলে আবার আসবেন আপনি আমাকে আপনি করে বলছেন কেন আমি মুনি আরও ছোট ও আচ্ছা বুড়োদের মতো দেখাচ্ছে বলে আপনি বলছি আমি ভেবেছিলাম তুমি সবার বড় আমার কত ডিসেম্বরে হয়েছে ডিসেম্বরের কত তারিখ তারিখ ঠিক আছে পড়াশোনা করতে থাকো আমি নিচে যাই এ বলে আমি নিচে চলে এলাম তোমার ছিটগ্রস্ত পরিবার তোমার ভাইয়েরও তোমার মতো ব্রেন এলোমেলো আমি বললাম আমার ব্রেন কি এলোমেলো হ্যাঁ এক ঘন্টা ধরে বাসি একটা খবরের কাগজ মুখের সামনে ধরে আছো সারাক্ষণ দেখি ইজি চেয়ারটায় বসে আছো কি আছে এই চেয়ারটায় কিছু নেই তাহলে বসে থাকো কেন বসে থাকতে ভালো লাগে তাই বসে থাকি তোমার এই উত্তর আমার পছন্দ হয়েছে যা করতে তোমার ভালো লাগে তা অবশ্যই করবে কে কি বলছে না বলছে তা নিয়ে মাথা ঘামাবে না কারণ একটা জিনিস মনে রাখবে তুমি আছো বলেই এই পৃথিবী টিকে আছে তুমি নেই পৃথিবীও নেই আমার কাছে নেই অন্যের কাছে তো আছে অন্যের কাছে থাকলে তোমার কি তোমার কিচ্ছু যায় আসছে না শোনো তোমার যা ভালো লাগে তুমি তাই করবে আমি কখনো বাধা দেব না ঠিক একইভাবে আমি আশা করব আমি যা করব তা আমাকে করতে দেবে বাধা দেবে না এই একটা ব্যাপার ঠিক করে নিলে আমাদের কখনো কোনো সমস্যা হবে না এই সব কথা তুমি কি তোমার মার কাছে শিখেছ হ্যাঁ তিনি কি সবসময় তোমাকে উপদেশ দিতেন মোটেও উপদেশ দিতেন না তিনি তার সব উপদেশ একদিন দিলেন তার উপদেশ দেওয়ার ভঙ্গি ছিল অসাধারণ শুনতে চাও চাই আমার বয়স তখন বারো ঘুমাচ্ছি রাত দুটার মতো বাজে মা এসে আমাকে ডেকে তুললেন আমি বললাম কি ব্যাপার মা বললেন কফি খাবার জন্য ডাকলাম আমি বললাম রাত দুপুরে কফি খাবো কেন মা বললেন রাত দুপুরে কফি খাওয়া যাবে না এমন তো কোনো কথা নেই লিটল ডার্লিং আমি মার সঙ্গে কফি খেলাম দুজন খানিক্ষণ বারান্দায় হাঁটাহাঁটি করলাম মা আমাকে উপদেশ দিতে শুরু করলেন ঘন্টাখানিক উপদেশ দিয়ে ক্লান্ত হয়ে পড়লেন তখন মার স্বাস্থ্য খুব খারাপ ছিল কোনো পরিশ্রম করতে পারতেন না সিঁড়ি ভাঙতে পারতেন না তাকে ধরে ধরে দোতলায় তুলতে হয় পরদিন ভোরবেলা ঘুমের ঘুমের মধ্যে মা মারা ছিল দুর্বল অতিরিক্ত গেছে ওষুধ খেয়েছিলেন শরীর সহ্য করতে পারিনি যদিও আমার ধারণা এটা আত্মহত্যা নয়তো আমাকে রাত দুটায় ঘুম থেকে তুলে উপদেশ দিতেন না তোমার কি মনে হয় আমার অনুমান ঠিক আছে খবরের কাগজ হাতে আমি রূপার দিকে তাকিয়ে আছি কোন রকম দ্বিধা ছাড়া সেই গল্প কি করে করল লাবণ্য পাশে বসে হা করে কথা শুনছে আমি কিছু বলার আগেই মুনিয়া চানিয়ে নিয়ে ঢুকল এবং গম্ভীর গলায় বলল ভাবি লাবণ্যকে তুমি চা দেবে না ও আজে বাজে সব অভ্যেস করছে আসুন দাদা তুই একটু নিচে যা আমি বললাম কেন শফিক ভাই এসেছে তোকে চাচ্ছে বলে দে বাসায় নেই একটু আগে বলেছি তুই বাসায় আছিস এখন বলে দে আমি বাসায় নেই মিথ্যা আমি বলতে পারবো না দাদা তুই নিচে গিয়ে বলে আয় যে তুই বাসায় নেই মনিয়া শুকনো মুখে চলে গেল রূপা বলল আমি বলে আসি উনি আসলে আমাকেই দেখতে এসেছেন প্রতি দশ থেকে বারো দিন পর পর উনি আমাকে দেখতে আসেন এই চক্র আমি হিসেব করে বের করেছি তার সঙ্গে আমার শেষ দেখা হয়েছে এগারো দিন আগে রূপা নিচে নেমে গেল আমি খবরের কাগজ হাতে নিয়ে বসে রইলাম লাবণ্য বলল মামা লুডো খেলবে আমি বললাম না একটু খেলো মামা তুমি কালো আমি লাল না খেলো মামা খেলো খেলতেই হবে আমি ইজি চেয়ার থেকে উঠে গিয়ে বেশ জোরেই তার গালে একটা চর বসালাম মেয়েটা মুহূর্তে বাড়ি মাথায় তুলে ফেললো মনিয়া ছুটে এসে বলল। কি হয়েছে আমি হাই তুলতে তুলতে বললাম তেমন কিছু হয়নি চর মেরেছি বড্ড বিরক্ত করছিল মুনিয়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল আমি বললাম এভাবে তাকিয়ে থাকিস না মুনিয়া তোকে কালো টিকটিকির মতো দেখাচ্ছে মনে হচ্ছে তোর চোখ ঠিকরে বের হয়ে আসবে ঠিক করে আমাকে বলতো দাদা কেন মারলি আমাকে লুডু খেলতে বলছিল খেলব না বলছি তারপরেও জোর করছে জোর মারার ফলে ভবিষ্যতে আর কখনো জোর খাটাতে আসবে না একই সঙ্গে বুঝতে পারবে পৃথিবীর জোর খাটানোর জায়গা না তোর মাথা খেলাম তোর চিকিৎসা হওয়া দরকার আমি আবার খবরের কাগজ চোখের সামনে মেলে ধরলাম মুনিয়া হিস হিস করতে করতে বলল আমাকে কালো টিকটিকি কেন বললি গায়ের রং কালো বলে হুম। ফর্সা রং দেখে মাথা আউলা হয়ে গেছে সারা পৃথিবীকে এখন কালো লাগছে সারা পৃথিবীকে লাগছে না তোকে লাগছে মনিয়া দরজা ধরে কাঁদতে লাগলো আমি যা করেছি তা ঘোরতর অন্যায় আমার কথায় মুনিয়া যে কাঁদছে তাতে তাকে দোষ দেওয়া যায় না যে কেউই কাঁদবে মজার ব্যাপার হচ্ছে আমার সামান্য হলেও অনুশোচনা এবং গ্লানি বোধ করা উচিত তা করছি না বরং ইচ্ছা করছে এবার প্রতিটি জীবন্ত প্রাণীকে কাঁদিয়ে দিতে মাকে খুঁজে বের করে তার সঙ্গে খানিক্ষণ ঝগড়া করলে কেমন হয় না ঝগড়া না এই জিনিস আমি পারি না মাকে কিছু কঠিন কথা শুনিয়ে আসা যায় কিংবা দোতলায় উঠে বাবুকে বলে আসা যায় বাবু শোন তুই আসলে মহামূর্খ কিছু জটিল ইকুয়েশন মুখস্থ করার বিদ্যা ছাড়া পরম করুণাময় ঈশ্বর তোকে আর কিছুই দেননি তোকে পৃথিবীতে পাঠানো হয়েছে একটা শুকনো বই বানিয়ে আমি ইজি চেয়ার ছেড়ে উঠলাম যার সঙ্গে প্রথম দেখা হবে তাকে কিছু কথাবার্তা বলবো বাবার সঙ্গে দেখা হলে বাবাকে দেখা হলো মার সঙ্গে এই মহিলা বারান্দায় বসে আছেন মতিন মা চিরণী দিয়ে তার মাথার উকুন এনে দিচ্ছে মনে হচ্ছে কাজটিতে দুজনেই খুব আনন্দ পাচ্ছে প্রাণী হত্যা আনন্দজনক কাজ তো বটেই প্রাণী যতই ক্ষুদ্র হোক না কেন তাকে হত্যায় আনন্দ আছে এরা শব্দ করে মারা যায় নখ দিয়ে এদের ফুটানো যায় মা বললেন রঞ্জু বৌমা কার সঙ্গে এতক্ষণ কথা বলছে আমি হাই তুলতে তুলতে বললাম শফিকের সাথে চার তার সঙ্গে এত কথা কি আমি আবার হাই তুললাম কোন লাইনে মাকে আক্রমণ করা চায় ঠিক বুঝতে পারছি না মার ধারণা মানুষ হিসেবে তিনি প্রথম শ্রেণীর দয়া মায়া তার অন্তর নামাজ রোজা করছেন প্রয়োজনের বেশি করছেন শুক্রবারে ফকির এলে ভিক্ষা না নিয়ে বিদায় হয় না মার নির্দেশ শুক্রবারে ভিক্ষা চাইলে ভিক্ষা দিতে হবে তার সঙ্গে একবার গাড়ি করে পল্লবীর দিকে যাচ্ছি সোনারগা হোটেলের সামনে লাল লাইটে গাড়ি থামল দুটো বাচ্চা ছেলে ছুটে এলো ফুল বিক্রি করতে আমি গলার স্বর যথাসম্ভব করকশ করে বললাম ভাগ মা অবাক হয়ে বললেন ভাগো ভাগো বলছিস কেন গরিব মানুষ না শীতের সময় খালি গায়ে ফুল বিক্রি করছে আরে তিনি ব্যানিটি ব্যাগ খুলে দুজনকে দুটা টাকা দিলেন গরিবের দুঃখে কাতর এই মার অন্য একটা ছবিও আছে সেই ছবিও সবার চেনা কিন্তু সেই ছবি কারোর চোখে পড়ে না জাহেদা নামে আমাদের একটা কাচের মেয়ে ছিল কোলে একটা বাচ্চা নিয়ে এসে কাজ করতে এসেছিল বাচ্চাটা বেশিরভাগ সময় কাঁদতো ক্ষিদের যন্ত্রণাতেই কাঁদত জাহেদা মাঝে মাঝে চুরি করে দুধ নিয়ে বাচ্চাটাকে খাওয়াতো একদিন ধরা পড়ে গেল মা রেগে আগুন বিদায় হ এক্ষুনি বিদায় হ ঘরে চোর পুষছি কি সর্বনাশের কথা জাহেদা মার পা চড়িয়ে ধরলো পশু একটা শিশু নিয়ে মানুষের বাড়িতে কাজ পাওয়া তার পক্ষে সহজ হবে না মার মন গল না তার এক কথা বাড়িতে আমি চোর রাখবো না আমাদের পরম করুণাময়ী মাতা চোর বিদায় করে দিলেন চোর বিদায়ের কথা তুলব না অন্য কোনো প্রসঙ্গ তুলব বুঝতে পারছি না চোর বিদায়ের প্রসঙ্গ তোলা ঠিক হবে না কারণ এতদিন আগের কথা মার মনে নেই তার স্মৃতিশক্তি অত্যন্ত ক্ষীণ নামতা পর্যন্ত মনে থাকে না ওই দিন কি একটা জিনিসের দাম ঠিক করতে গিয়ে নামতা গন্ডগোল হয়ে গেল আমাকে বললেন সাত আট কতরে রঞ্জু আমি নির্বিকার ভঙ্গিতে বললাম বাহান্ন মা বাহান্ন স্বীকার করেই চলে গেলেন কাজেই চুরির প্রসঙ্গ থাক অন্য কোনো প্রসঙ্গে আক্রমণ শুরু করা যাক মা বললেন দাঁড়িয়ে আছিস কেন ওই মোড়াটায় বস না আমি বসলাম মা বললেন তোর বাবা ওই দিন বলছিলেন রঞ্জুর যা স্বভাব ও কোনো চাকরি বাকরি করবে বলে তো মনে হয় না ওকে একটা ব্যবসায় ঢুকিয়ে দিলে কেমন হয় কিরে করবি ব্যবসা বিয়েটি করেছিস এখন রোজগারের চিন্তা করবি না তোর শ্বশুর তো বিরাট পয়সাওয়ালা লোক ওকে বল তোকে কোনো একটা ব্যবসায় ঢুকিয়ে দিতে আমি গম্ভীর গলায় বললাম শিগগিরই বলবো কোনো একটা ব্যবসা শুরু করলে মনটা ভালো থাকবে দিন রাত ইজি চেয়ারে শুয়ে থাকা কোনো কাজের কথা না তা তো ঠিক তোর বাবা বলছিলেন বিনা কারণে একটা মানুষ দিন রাত শুয়ে থাকে কি করে আমি শান্ত ভঙ্গিতে বললাম বিনা কারণে শুয়ে থাকি না তো শুয়ে শুয়ে ভাবি কি ভাবিস একটা খুন করার কথা ভাবছি কি বলছিস তুই আমি হাসতে হাসতে বললাম সত্যি কথা বলছি মা কাকে খুন করবি সেটা এখনো ফাইনাল করিনি রূপাদের বাড়ি থেকে একটা মাছ এসেছে তার আকৃতি ধরনের মাছ বললে এই জলজ প্রাণীটির প্রতি যথাযথ সম্মান দেখানো হয় না মৎস্য বললে কিছুটা হয় সেই মৎস্য দুজন ধরাধরি করে বারান্দায় এনে রাখল আমাদের বাসার সবারই হতভম্ব হয়ে যাওয়া উচিত ছিল কেউ হতভম্ব হলাম না বরং সবাই এমন ভাব করতে লাগলাম যেন খুব বিরক্ত হয়েছি আমাদের বাসার অলিখিত নিয়ম হচ্ছে রূপাদের প্রতিটি কার্যকলাপে আমরা বিরক্ত হব রূপাদের কোনো আত্মীয় টেলিফোন করলে আমরা শুকনো গলায় বলবো এখন কথা বলতে পারছি না খুব ব্যস্ত পরে করুন এরপর আর টেলিফোন করা উচিত নয় তবু যদি লজ্জার মাথা খেয়ে কেউ করে তখন বলা হয় বাসায় নেই কখন ফিরবে বলা যাচ্ছে না রূপার চাচা কিছুদিন আগে এসেছিলেন তাকে বসার ঘরে একা একা ঘন্টা খানেক বসিয়ে রাখা হলো আমাদের ছেলের হাতে চা পাঠিয়ে দেওয়া হলো শেষ পর্যন্ত দেখা বাবা করতে গেলেন কয়েকবার হাই তুলে বললেন শরীরটা ভালো যাচ্ছে না প্রেশার বেড়েছে আজ আর আপনার সঙ্গে কথা বলতে পারছি না আরেকদিন আসুন চাটা খেয়েছেন তো প্রকাণ্ড পাঙ্গাস মাছ বারান্দায় পড়ে আছে সবাই বিরক্ত মুখে দেখছে শুধু আমাদের বেড়ালটা মনের আনন্দ চেপে রাখতে পারছে না চাপ দিচ্ছে বিড়ালটাকে কেউ শিখিয়ে দেয়নি যে ও বাড়ির কোনো কিছুতেই এত আনন্দিত হতে নেই আমার মা ভ্রু কুচকে বললেন এই মাছ এখন কে কাটবে যে লোক মাছের সঙ্গে এসেছে সে হাসি মুখে বলল আম্মা মাছ কাটার লোক সঙ্গে নিয়ে আসছি বটি আনছি আগে সবাই দেখুন তারপর মাছ কাটার ব্যবস্থা হবে মাছ কাটার লোক কোথায় গাড়িতে বসে আসাম্মা সবাই ডাকুন সবাই হুক মা বললেন এত দেখা দেখির কি আছে বড় মাছ কি আমরা দেখিনি হাত কচড়াতে কচড়াতে বলল অবশ্যই দেখছেন আম্মা অবশ্যই দেখছেন এই মাছটার ওজন একমন এক শের কম একমন উনচল্লিশ সের আপারে ডাকেন আপা দেখুক স্যার বইলে দিছে আপারে না দেখাইয়া মাছ না হয় রূপাকে ডাকা হলো সে মুগ্ধ গলায় বলল বাহ কি অদ্ভুত সুন্দর রূপার বাতের মতো ঝিকমিক করছে আমি দোতলায় উঠে গেলাম ঘরে ঢুকে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম মানুষের সৌন্দর্য বোধে নানান দিক থাকে মাছের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে কেটে কুটে আমরা খেয়ে ফেলছি এর কোনো মানে হয় রাতে খেতে বসে রূপা বলল এ কি বড় মাছটা রান্না হয়নি মুনিয়া বলল না না কেন ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে পরে রান্না হবে আমাদের নিজেদের বাজারে রান্না করা হয়েছে রূপা আর কিছু বলল না কিন্তু তার মুখ থেকে বিস্ময়ের ভাবটা দূর হল না বড় মাছটা রান্না হয়নি এটা সে যেন কিছুতেই মেনে নিতে পারছে না আমি বললাম বাঙ্গাস মাছ কি তোমার খুব প্রিয় রূপা বলল পাঙ্গাস মাছ প্রিয় হবে কেন কোন মাছই আমার প্রিয় না ইলিশ মাছের ডিম খানিকটা প্রিয় তোমার ভাব দেখে মনে হচ্ছে মাছটা রান্না না হয় আপসেট 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 হয়ে কারণ আছে বলেই হওয়ায় তুমি যদি শোনো তুমিও আপসেট হবে এই জন্যই তোমাকে শোনাবো না কেন আপসেট হচ্ছি পরশু বলবো এখনই বলো না রূপা খাওয়া শেষ করে উঠে পড়লো তার মন খারাপ ভাব স্থায়ী হলো না ঘরে ঢুকেই গান চালিয়ে দিল আমার দিকে তাকিয়ে বলল সাজকোচ করলে কেমন হয় আমি বিস্মিত হয়ে বললাম রাত এগারোটায় হম রাত এগারোটায় সাজা যাবে না এমন তো কোনো আইন নেই আর এরকম আইন থাকলেও আমি মানতাম না আচ্ছা শোনো তুমি কি মানবেন্দ্রের ওই গানটা শুনেছ ওগো সুন্দরী আজ অপরূপ সাজে সাজো 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 না আমি যখন ছোট ছিলাম অর্থাৎ যখন কলেজে পড়তাম তখন এই গানটা বাজাতে বাজাতে সাজতাম আমার তখন মনে হতো কি জানো মনে হতো আমার জন্যই যেন গানটা লেখা হয়েছে অবশ্যই এই ব্যাপারটা আমার এখনো মনে হয় কোনো কোনো গান শুনলেই মনে হয় এই গান আমার জন্যই লেখা অন্য কারোর জন্যে নয় তোমার কি এরকম মনে হয় না তুমি ক্যামেরাটা নিয়ে এসো তো আমার সাজগোজ শেষ হলে একটা ছবি তুলবে ক্যামেরায় ফিল্ম ছিল না বলে ছবি তোলা গেল না রূপা করুন গলায় দোকানপাট নিশ্চয়ই বন্ধ হয়ে গেছে এত রাতে কি আর ফিল্ম পাওয়া যাবে পাওয়া না যাবারই কথা এসো তাহলে শুয়ে পড়ি কি আর করা আমরা ঘুমোতে গেলাম বারোটার দিকে বাতি নিভে ঘর অন্ধকার করায় মাত্র রূপা বলল। মাছের ব্যাপারে কেন আপসেট হয়েছিলাম তোমাকে বলেই ফেলি তোমার বলতে ইচ্ছা না হলে বলার দরকার নেই ইচ্ছা হচ্ছে। আজ থেকে বাইশ বছর আগে বাবা বিশাল একটা পাঙ্গাস মাছ এনেছিলেন মাছ নিয়ে ঘরে ঢোকা মাত্র বাবা আমার জন্ম সংবাদ পেলেন মাছটা রূপার মতো চকচক করছিল মাছের রূপালি রং থেকে রূপা নাম নিয়ে বাবা আমার নাম রাখলেন সেই থেকে অলিখিত নিয়মের মতো হয়ে গেল আমার জন্মদিনে বাজারে সবচেয়ে বড় মাছটা আসবে গতবার এসেছিল চিতল মাছ লম্বায় প্রায় আমার সমান আজ কি তোমার জন্মদিন ইয়েস স্যার তুমি ইচ্ছে করে শুভ জন্মদিন বলতে পারো শুভ জন্মদিন রূপা থ্যাঙ্ক ইউ তোমার জন্ম কি দেশে হয়েছিল হ্যাঁ মেটফোর্ট হাসপাতালে আমার ধারণা তোমার জন্ম বিদেশে যতই দিন যাবে দেখবে আমার সম্পর্কে তোমার বেশিরভাগ ধারণাই ভুল আজ যে তোমার জন্মদিন আগে বললে না কেন আগে বলবো কি করে আমার নিজের মনে ছিল নাকি মাছ দেখে মনে পড়ল রূপা তরল গলায় হাসল এবং প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লো আমার মন আসলেই খারাপ হয়ে গেল বেশ বুঝতে পারছি আজ রাতে আর ঘুম হবে না এপাশ ওপাশ করে কাটাতে হবে জন্মদিনের খবরটা কাল ভরে দিলেও অনিদ্রার হাত থেকে বাঁচতাম রূপার বাবা ভদ্রলোককে যতটা খারাপ শুরুতে ভাবছিলাম এখন মনে হচ্ছে ভদ্রলোক হয়তো ততটা খারাপ নন জন্মদিন মনে রাখছেন বিশাল মাছ পাঠাচ্ছেন তবে আমার ধারণা ভদ্রলোকের সীমা ওই মাছ পর্যন্তই কন্যার প্রতি ভালোবাসার আর কোনো লক্ষণ এখনো তিনি দেখাননি বেশিরভাগ সময় কাটে দেশের বাইরে কিছুদিনের জন্য দেশে আসেন টেলিফোন করেন মেয়ের সঙ্গে খুব সংক্ষিপ্ত কিছু কথাবার্তা হয় এই পর্যন্তই আমাদের বাড়িতে রূপাকে কেউ পছন্দ করে না শুধু লাবণ্য পছন্দ করে রূপার মতো লাবণ্যরও ঘুম রোগ আছে ঘুম পেলেই সে রূপার পাশে গিয়ে শুয়ে পড়বে আমাদের বাড়িতে রূপাকে সবচেয়ে বেশি অপছন্দ করে মতির মা সে সবসময় গলা নিচু করে মাকে কিংবা মুনিয়াকে রূপা সম্পর্কে গুছ করে কি সব যেন বলে একদিন আমি খানিকটা শুনলাম আমা গরিব মানুষ আপনার একটা কথা কই কিছু মনে নিয়েন না দোষ হইলে ক্ষেমা দিয়েন কথাটা হইলো নয়া বৌরে নিয়া মা গম্ভীর গলায় বললেন কি কথা নয়া বউয়ের সাথে জিন থাকে আম্মা দুনিয়ায় যারা খুব সুন্দর মাইয়া তারার সাথে দুই তিনটা কইরা পুরুষ দিন থাকে চুপ কথা শুনলে রাগ হইবেন কিন্তু কথা সত্য সব লক্ষণ মধ্যে আছে দিন ঘুমায় এর কারণ কারণ কি নয়া একটাই কন্যা ঘুমের মধ্যে থাকলে জিন ভূতের খুব সুবিধা হয় এই জাতীয় কথা দাঁড়িয়ে শোনা অসম্ভব আমি বাকিটা শুনিনি তবে মা নিশ্চয়ই শুনেছেন কিছুটা বিশ্বাসও করেছেন মানুষ সত্যর চেয়ে অসত্যকে সহজে বিশ্বাস করে মুনিয়ার কথাই ধরা যাক সে একটা চমৎকার মেয়ে তার স্বামী তাকে ছেড়ে দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে লোকজন বলেছে স্ত্রীর চরিত্রহানি ঘটেছিল সম্পর্ক ছিল অন্য একজনের সঙ্গে লোকজন এই অসত্যটাই বিশ্বাস করেছে শুধু লোকজন কেন আমাদের নিকট আত্মীয় স্বজনদেরও সেরকম ধারণা অসত্য বৃক্ষের শিকড় অনেক দূর পর্যন্ত চলে যায় অসত্য বৃক্ষকে সে কারণেই সহজে উপরে ফেলা যায় না রূপা বলল তুমি কি আমাকে সেগুন আমি দিতে পারবে কিছু জিজ্ঞেস করার সময় রূপা কখনো চোখের দিকে তাকায় না প্রশ্নটা করছে আমাকে অথচ সে তাকিয়ে আছে জানালার দিকে শুরুতে খুব বিরক্তি লাগতো এখন লাগে না বরং মনে হয় এটাই স্বাভাবিক আমি রূপার প্রশ্নের জবাব দিইনি গভীর মনোযোগে খবরের কাগজ পড়ছি এমন একটা ভঙ্গি করার চেষ্টা করছি কথা বলছো না কেন আমাকে সেগুন বাগি চায় নামিয়ে দিতে পারবে পারব তাহলে চট করে প্যান্ট পরে নাও লুঙ্গি পরে নিশ্চয়ই যাবে না শেভ করো দুদিন ধরে শেভও করছো না আমি বাথরুমে ঢুকে গেলাম আয়নায় নিজেকে দেখে আতকে উঠলাম দুদিন শেভ না করায় ভয়ঙ্কর দেখাচ্ছে থুতনির কাছে চার পাঁচটা দাড়ি আবার সাদা সাদা দাড়িগুলোর কল্যাণে চেহারায় প্রবীণ ভাব চলে এসেছে শেভ করা মানে প্রবীণ ভাব বিসর্জন দেওয়া এটা কি ঠিক হবে চেহারায় বুড়োটে ভাব আমার ভালোই লাগে বুড়ো লোকগুলো যখন চুলে কলক দেয় চঙা শার্ট পরে তরুণ সাজতে চায় তখন অসহ্য লাগে ইচ্ছা করে হাসতে হাসতে বলি পঞ্চাশ ক্রস করছেন না মৃত্যুর কিন্তু দেরি নেই খুব বেশি হলে আর মাত্র দশ বছর রংচা শার্ট পরছেন ভালোই করছেন শখ মিটিয়ে শুনলাম রূপা রিক্সা নিয়ে চলে গেছে সে যে একা যাচ্ছে আমাকে সঙ্গে নেওয়ার দরকার নেই তাও বলে যায়নি আমি দিব্যি সেজে নেমে এসেছি এরকম অবস্থায় নিজেকে খানিকটা বোকা বোকা লাগে আমাকেও নিশ্চয়ই লাগছে আমি বোকা ভাবটা চেহারা থেকে ঝেড়ে ফেলার জন্য সিগারেট ধরালাম সিগারেট নিয়ে মুখের ভাবভঙ্গি অনেকখানি বদলে ফেলা যায় মেয়েরা এই খবরটা জানে না জানলে পুরুষের তিন গুণ সিগারেট খেত সিগারেট সবে টান দিয়েছি মুনিয়া এসে বলল তোকে বাবা ডাকছেন এক্ষুনি যেতে বললেন এক্ষুনি আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে সিগারেট ফেলে দিলাম এগিয়ে যাচ্ছি বাবার ঘরের দিকে মুনিয়া তীক্ষ্ণ গলায় বলল তোর তো খুবই বিশ্রী স্বভাব জ্বলন্ত সিগারেটের টুকরো ফেলে চলে যাচ্ছিস নিভিয়ে যাবি ওই দিন লাবণ্য পা পুড়িয়ে ফেলেছিল খালি পায়ে হাটাহাটি করে কেন ওকে বলতে পারিস না খালি পায়ে যেন না হাটাহাটি করে এই বলে আমি বাবার ঘরে ঢুকে গেলাম বাবা অবেলায় বিছানায় শুয়ে আছেন বুকে ব্যথা সম্ভবত শুরু হয়েছে চোখ মুখ দেখে অবশ্যই কিছু বোঝা যাচ্ছে না শারীরিক যন্ত্রণা সহ্যের ক্ষমতা তার অসাধারণ বাবা ডেকেছ হম বৌমা কোথায় গেল ঠিক প্রত্যাশিত প্রশ্ন নয় রূপা কোথায় গেছে তা নিয়ে বাবাকে উদ্বিগ্ন মা যদি বলতেন অসময় বৌমা কোথায় গেল তাও মানাতো কিন্তু বাবা জিজ্ঞেস করবেন কেন আমি বললাম সেগুন বাগিচার দিকে গেছে ওইখানে কি জানিনা জিজ্ঞেস করিসনি না আচ্ছা ঠিক আছে যা বাবার ঘর থেকে বের হয়ে এসে মনে হলো সামান্য ভুল হয়েছে আমার বলা উচিত ছিল কি জন্য জানতে চাচ্ছ রূপাকে নিয়ে কি তুমি চিন্তিত রূপা এমন কিছু কি করেছে যার জন্য চিন্তিত বোধ করছো সমস্যা হচ্ছে বাবার সঙ্গে আমার সম্পর্ক এমন যে খুব প্রয়োজনীয় কথা ছাড়া কোনো কথাই হয় না সেই কথাবার্তাও সাধারণত খুব সংক্ষিপ্ত ধরনের রূপা অবশ্যই হরবর করে তার সঙ্গে অনেক কথাবার্তাই বলে যেদি গলায় তর্ক করে রূপার তর্ক করার ভঙ্গিটি খুব মজার কিন্তু শুরুটা সে করে ভয়ঙ্কর ভাবে তার ভঙ্গি দেখে মনে হয় প্রতিপক্ষকে সে ছিঁড়ে করে ফেলবে প্রতিপক্ষ যখন পুরোপুরি ঘায়েল তখন সে হঠাৎ গায়ে নিয়ে বলবে অবশ্যই আপনার কথাও ঠিক প্রতিপক্ষ তখন হতচকিত পুরোপুরি আনন্দিতও হতে পারছে না কারণ সে জানে তর্কে জিততে পারেনি আবার দুঃখিতও হতে পারছে না আমি চায়ের খোঁজে রান্নাঘরের দিকে যাচ্ছি বারান্দায় মার সঙ্গে দেখা হলো মা বললেন বৌমা কোথায় গেছে রে আমি বিরক্ত হয়ে বললাম আমাকে জিজ্ঞেস করছো কেন তুমি তোমার বৌমাকে জিজ্ঞেস করলে না কেন সে তো বললো সেগুন বাগিচায় গেছে তাহলে সেখানেই গেছে আচ্ছা মা ব্যাপারটা কি শুনিত মা খানিক্ষণ ইতস্তত করে বললেন বৌমা নাকি সিনেমা করছে নায়িকার বোনের কি একটা চরিত্র বললো কে তোমাকে পত্রিকায় দেখা হয়েছে ছবি ছাপা হয়েছে তুই জানিস না কিছু জানি তোমরা যা ভাবছো তা না বিয়ের আগে ওরা কিছু বন্ধু বান্ধব মিলে শর্ট ফিল্ম বানানো শুরু করেছিল কাজ বন্ধ ছিল এখন আবার শুরু হবার কথা বিয়ের পর আবার সিনেমা কি বিয়ের আগে যা করেছে করেছে বিয়ে করে তো পাপ করেনি যেসব ছেড়ে দিতে হবে পাপ পুণ্যের কোনো ব্যাপার না তুই তোর বকে দিয়ে অভিনয় করাতে চাস করাবি এটা তোর ব্যাপার পত্রিকায় যেসব লেখা ছাপা হয় পড়তে ভালো লাগে না আত্মীয় স্বজনরা পরে তারা মজা পায় হাসাহাসি করে কি লেখা হয়েছে মা গম্ভীর গলায় বললেন মুনিয়ার কাছে কাগজটা আছে পড়ে দেখ আমি মুনিয়ার কাছ থেকে কাগজটা নিয়ে এলাম নিজের ঘরে ঢুকে পাতা খুলে রীতিমতো চমৎকৃত পুরো পাতা ভর্তি রূপার ছবি লেখার শিরোনাম হচ্ছে তিনি নগ্ন হতে রাজি বেশ দীর্ঘ প্রতিবেদন পুরো তিন কলাম ছাপা হয়েছে নিজস্ব প্রতিবেদক জানাচ্ছেন শর্ট ফিল্ম ফুলের নির্মাণ কাজ শেষ পর্যায়ে ছবির তরুণ পরিচালক মোহাম্মদ জোবায়েদ এই প্রতিবেদককে জানিয়েছেন যে সামান্য কিছু প্যাচওয়ার্ক ছাড়া ছবি সব কাজ শেষ হয়েছে জুন মাস নাগাদ ছবিটি সেন্সর বোর্ডের নিকট পাঠানো হবে ছবিতে একটা খোলামেলা দৃশ্য আছে যে কারণে সেন্সর বোর্ড ছবিটির ব্যাপারে আপত্তি তুলতে পারে এই বলেও তিনি আশঙ্কা করছেন তিনি বলেন জাতীয় সেন্সর বোর্ডে কিছু তথাকথিত নীতিবাগিস শ্লোক আছেন যারা পান থেকে চুন খসলেই গেল গেল বলে হইচ শুরু করে সহজ বাস্তবতাটাকে স্বীকার করে নেবার মানসিকতা তাদের নেই আমাদের ছবিতে কিছু খোলামেলা দৃশ্য আছে যা গল্পের প্রয়োজনে এসেছে এবং খুব শিল্পসম্মত ভাবেই এসেছে কোন মুক্ত বুদ্ধির মানুষই এই দৃশ্য নিয়ে আপত্তি তুলবে না মোহাম্মদ জোবায়দ ক্ষোভের সঙ্গে বলেন বর্তমান সেন্সর বোর্ডের সদস্যদের মুক্তবুদ্ধির ব্যাপারটা একেবারেই নেই তাদের সবার দৃষ্টি একচক্ষু হরিণের মতো সজনেফুল ছবির খোলামেলা দৃশ্য নিয়ে অভিনেত্রী রূপা চৌধুরীর সঙ্গে কথা বলে ছবিতে অভিনয় প্রসঙ্গে তার মতামত জানতে চাওয়া হলে রূপা চৌধুরী বলেন নগ্ন হওয়াটাকে তিনি কিছু মনে করেন না তিনি বলেন ঈশ্বর আমাদের এই পৃথিবীতে নগ্ন করেই পাঠিয়েছেন এই সত্যটি মনে রাখলেই সব সমস্যার সমাধান হয়ে যায় এই প্রতিবেদক ঠাট্টা ছলে রূপা চৌধুরীকে জিজ্ঞেস করেন আপনি কি নগ্ন হয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবেন রূপা চৌধুরী হাসতে হাসতে বললেন আমি তবে সেই দৃশ্য আপনারা সহ্য করতে পারবেন না পত্রিকায় রূপার যে ছবিটা ছাপা হয়েছে সেটি ভদ্র ছবি তবে প্রতিবেদন পড়বার পর ছবিটির দিকে তাকালে পাঠকের চোখে একটি নগ্নমের ছবি ভেসে উঠবে আমি পত্রিকা হাতে দীর্ঘ সময় বসে রইলাম এ কি সমস্যা বাবু এসে বলল দাদা ভাবি নাকি সিনেমা করছে? আমি বললাম হ্যাঁ ছবিটা দেখতে চাচ্ছি পরীক্ষার পর রিলিজ হবে তো না কাহিনীটা কি তুমি জানো না শেষ হলো আজকের পর্ব আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যারা গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তা নোটিফিকেশন পাবেন সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি